ওখানে যেতে যাওয়ার জন্য পাবলিক করা অনেক কষ্টে পাবলিক করা হচ্ছে। মানে আমার ছজন হয়েছি, পানতে মানে 3000 টাকা হচ্ছে প্রতিদিন পাহাড়ে। এবার নিজে পাবলিক করছে 200 টাকা, গাড়ি পাবলিক করছে 100 টাকা। এবার বাকি যে আমাদের গাঁত করে নিয়ে এবার সেই গাঁতে তা যাবো করে দিয়ে, তো ওখানে কি ছোটোখাটো যা আছে যাওয়া হচ্ছে, মানে মেন বরাতে মানে ইন্ডিয়া থেকে ভুটানে ঢুকলাম। দারুণ, মানে খারাপ না, ছবি ছবি তোলার জন্য ভিডিও সবই করি। আগে পাবলিকটা করি, এখানে পাবলিকটা করে রান্না কালতেই রান্না করবো, আজকে তো হবে না। এটা পাবলিক হলো, আমার নিজের পাবলিকটা হলো। তো এবার বাইক পাবলিক করতে হবে, যে দিনটা তো নিজের পাবলিকটা হয়ে যায়। তো এবার এখানে ছোটোখাটো জায়গা একটু ঘুরে নিই, এখানে ভালো খোলা জায়গা আছে। আগে 2-3-4 বছর আগে এটা মেন গেট ছিল, এখান থেকে যাতায়াত করতো, এখন এই গেটটা বন্ধ করেছে। এই গেটটা দিয়ে এখন বের করে অন্য দিক দিয়ে এখন ঘোরার রাস্তা করেছে। তো এই গেটটা মানে যেই দেখে সেই বলে যে হ্যাঁ কিছু না আর কাকু দিচ্ছে রান্না দিলাম বলা রাবুদানা গেটে ভেতরে ঢুকলাম, ওরা বাইক ফার্মিকে করতে হবে। এখানে 63, আমাদের এখানে হচ্ছে 75 মেন ভুটান, মানে বহুত নিয়ম করে চলতে হয়, কাউকে ওভারটেক করা হবে না, লাইন ধরে ধরে চলতে হবে, একদম পুরো লাইন হর্ন বাজানোর নিয়ম। My love, if you feel like I do right now, don't say you're on the run to the other side. Bike public office, bike public করতে হবে, plan করে নিয়ম। তো এখনো বাইক পাবলিকের জন্য এখানে আছি, তো কতক্ষণে পাবলিক হয় সুভাষিস
ভাবে ডিসচার্জ করেছি। আর আরেকটা গাড়ি আছে, সেটা হলো আমার জিত্তু ভাই, জিত্তু ভাই। তো এখন কতক্ষণে যাওয়া যায়, সব রেডি আছে, কতক্ষণে সব রেডি হয়, বহুত টাইম লেগে যাচ্ছে। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 11:30, তো কতক্ষণে পাবলিকটা পাবো, সাপের পাবলিক হয়ে বেরিয়ে যাবো পাবলিকটা পাবে। এতক্ষণে বাইক পাবলিক হলো, তো এখান থেকে এখন রান্না দিব, ওই যে গাড়ি গার্ড করে নিয়ে যাবে। তো এখন গাড়ি স্টার্ট করবো, ডোমিনা আছে, আমার চিবিয়াটা চালাচ্ছে, আমি এখন একলাই আছি, পরে ডবলে রাইড করা হবে। তো এই গাড়িটা গার্ড করে নিয়ে যাবে, এটা লাইন, এবার সবাই লাইন দিয়ে এটা গার্ড করে নিয়ে যাবে। চলো আমার এই পিছনে, পাপ্পু গাড়ি আবার ডিস্টার্ব করেছিল, আবার স্টার্ট হচ্ছিলো না। তো ওটা আবার প্লাটটা খুলে আবার কোনো রকম গাড়ি স্টার্ট করার ব্যবস্থা করলাম। তো গাড়িটা এখন স্টার্ট হয়েছে, তো এখন দেখি কতটা রাস্তা চলে ঠিকঠাক। তো চলো, তো ভুটানে উঠছি। চলছে কোথাও ঢোকা দেয়নি, এই জায়গাতে আমার ঢোকা দিল, কোথাও রাস্তা ঠিক চললো। মোটামুটি 12 কিলোমিটার আসলাম, দেখি দেখি এটাই প্রবলেম হচ্ছে, গাড়ি ছিটিয়ে প্রবলেম, বাবা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই চলছে এই বন্ধ হয়ে যাচ্ছে, এটাই হলো প্রবলেম। রাস্তা তো চরম হয়ে আছে, কিছু কিছু জায়গা খারাপ আছে, তো মাঝে মাঝে ক্লাই দিয়ে দিচ্ছি। গাড়িটা খারাপই হয়ে গেলো, কোনো মতে স্টার্ট হচ্ছে না, এরপর এখন আমার গাড়ির পিছনে বসেছে। তো কিছু করার নেই, এখন গাড়িটা একটা পাস করে নিলাম, যদি তিন করে পাস পেয়ে গেলাম তাহলে নামার সময় ওই পাস লাগে গাড়ি বেরিয়ে যাবো, কারণ আমাদের গাড়িতে যাবে এখন তবে না আমার আপনি পারলো, আর কিছু করার নাই বুঝলি, আপনি আমারই পারলো, তো আমাদের আমি তো তোমাদের ছেলে বেরিয়ে যেতে পারবো না, দেখতে তো হবে তোমাকে। একটুখানি দাঁড়ালাম, এবার কাকা ছবি তুলছে, ওইটাই দেখতে চায়,
আইডিয়ে সন্দীদা আইডিয়া মাস্টার জমি না নিয়ে এই তুই ফাইটে দাঁড়া গাড়ি যাচ্ছে সন্ধ্যা হয়ে গেল তো এখান থেকে এখন বলতে গেলে রান্না দিয়ে দিব। এটা হলো হোটেলে খাওয়া দাওয়া করলাম আর যে পাপ্পু আছে সুভাষিস সময় সুভাষিসা সন্ধ্যা হচ্ছে গাড়িতে চলো। আরও শুনলাম 100 কিলোমিটার মতো বাকি আছে তো আমার এবার রান্না দিয়ে দিচ্ছি। তোরা বাইক চুরুচি এটা কাবাচুটি ডেট 900 অনেক চলো 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 চলেছে আচ্ছা হচ্ছে আরো 30 কিলোমিটার তো এবার রান্নারি 30 কিলোমিটার এটা তো মেন 3 ফুট গেট তো এখানে দেখি এখন দেখা যাচ্ছে 3 ফুট হচ্ছে 30 কিলোমিটার মানে 29 এখানে দিনেবেলা আসলে তো অসাধারণই লাগতো মানে ভিউটা খুব সুন্দর আছে এখানে বলতাম তো টিম্পু টিম্পুরে ঢুকলাম হোটেলে পৌঁছালাম মহাপিয়ার হোটেল তো বিশাল বলো তো 3 ফুট আছে তো